রিলস বানাবো, ভেবেছিলাম কালকে বানাবো, বাট কালকে সেটা পসিবল হয়নি, তো আজকে সেটা করব। তো আমি আমরা কিরকম ভাবে সাজবো, কিরকম লুক ক্রিয়েট করবো সব তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের দিনটাকে ফাইনালি স্টার্ট করার পড়েছি, আর এখন আমি বিছানা ঠিক করব, আর সকালে চা খাবো, তো খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। কাজ মোটামুটি কমপ্লিট আজকের মতো, তো এখন বাজে হচ্ছে 1টা, তো এখন আমি স্নান করতে যাব, তো স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো ব্লগ। তো গাইস আমরা স্নান করে চলে এসেছি, ওর বাড়ি থেকে চলে এসেছে, তো এখন আমরা রেডি হব, তো কীভাবে সাজবো আমরা আজকে তো সব তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো। আমরা পুরোপুরি রেডি এখন, মানে পুরোপুরি একদম মানে কমপ্লিটলি ভাবে বসে পড়েছি রিলস বানানোর জন্য, তো এখন আমরা রিলস বানাবো। এই ক্যামেরাটা এদিকে, হ্যাঁ জানি, তো এখন আমরা পুরো রিলস বানাবো, তো চলো রিলস বানিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, দেখতে। তো গাইস আমাদের ভিডিও বানানো, রিলস বানানো সব কমপ্লিট, এখন ধবলি বাড়ি চলে যাচ্ছে, আমিও ড্রেস আপ চেঞ্জ করে নেবো, তো তারপরে হচ্ছে আজকে আমরা বিকেলে কোথাও বেরোবো না, আজকে একবারে আমাদের বর্ণালী, বল কোথায়, বর্ণালীর বাড়িতে আজকে কালী পুজো আছে, তো সেখানটা গিয়ে দেখা হবে একবারে, তো এখন আমি একবারে ড্রেস চেঞ্জ করে খেয়ে দিয়ে তারপরে একটুখানি ঘুমাবো, ঘুমের থেকে উঠে তারপর বর্ণালী বাড়ি যাবো, তো ব্লগটাকে দেখতে থাকো। সো গাইস তোমরা দেখতে পেলে আমার রিলস বানানো কমপ্লিট, তো ওখানে আমি খাবো, খেয়ে ঘুমোবো, তো ঘুমের থেকে উঠে একবারে তোমাদের সাথে রাত্রে দেখা করছি যাওয়ার সময়, তো দেখতে থাকো ব্লগটাকে। সো গাইস এখন আমি রাস্তায় আর কি, বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছি, বাড়িতে একদম ব্লগ করতে পারিনি, মানে বোঝানো তাড়াহুড়া করে বেরিয়েছি আমি আর ধবলি, তো হচ্ছে চলো ওখানে গিয়ে তোমাদেরকে ভালো করে আমাদের লুকটা, বর্ণালীর বাড়ি যাচ্ছি ওরা সবাই জানে, তো ওখানে গিয়ে ভালো করে আমাদের লুকটা দেখাচ্ছি, এখানে প্রচণ্ড বাইরে অন্ধকার, তোমরা কিছুই দেখতে পারবে না, তো চলো ওখানে গিয়ে দেখা করছি। কালী পুজো তোমাদের নিশ্চয়ই তানিশা বলেছে, তো ওরা সবাই চলে এসছে আমাদের বাড়িতে, কিন্তু অনেক দেরি করলো এর জন্য আমার মাথাটা গরম হয়ে আছে, তো এই দেখো তাই এত দেরি হলো, হ্যাঁ এই যাই হোক, তো ও এখন চা খাচ্ছে, চাটা কি হয়েছে, চাটা ও বানিয়েছে, চাটা খুব বাজে হয়েছে, মোটেও না ও এক ঢোকো এখনো খায়নি, তাহলে দেখে বোঝা যাচ্ছে, তো চাটা খুব বাজে হয়েছে, যাই হোক আমি বিকেলে চা খাইনি তাই এখন ওদের বাড়িতে এসে চা খাচ্ছি, আর এই যে বিস্কিট, আর ধবলিকে দেখো, তোমরা সবাই ধবলির লুকটা দেখো, আজকে ওরা আমার বাড়িতে পুজো, তো আমি ওদের সাথে সাজে সেজেগুজে মানে ফটো তুলতে পারিনি, ওরা সেজেগুজে ফটো তুলেছে, যেহেতু আমার বাড়ির পুজো আমি যেতে পারিনি, হ্যাঁ যাই হোক চলো আমাদের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। সো গাইস দেখো বর্ণালীর আউটফিটটা আজকে, তারপরে আমারটা দেখাচ্ছি চলো। সো গাইস তানিশার আউটফিটটা আজকে দেখে নাও, আর আমি
আমার অবস্থা তোমরা দেখো, আমাকে এত বাজে লাগছে আজকে দেখতে, মানে আই ক্যান জাস্ট বিলিভেবল। তো দেখো বর্ণালী চলে এসেছে, ওর বাড়ির পুজো ছেড়ে ব্লগে আসার জন্য চলে এসেছে। যাই হোক দেখো বর্ণালীকে কাজ করে না, মনে হচ্ছে কাজের লোক, মনে হচ্ছে তিনটে কাজের লোক এখানটায় বসে আছে। যাবে তোকে তো সবার প্রথমে মনে হচ্ছে দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা হ্যায়। ঠিক আছে আজকে ডেটা ভালোই গেল, তো দেখলেই পুজোটা। তো চলো আরেকবার তোমাদেরকে পুজোটা দেখিয়ে দিচ্ছি আরেকবার। বর্ণালী এত বলে কিছু বলবি তোরা? না আমার কিছু বলার নেই, তুই তো জীবনেও বলতে পারবি না আমি জানি। আপাতত আমার কিছু বলার নেই, আমার পুজোটা, আমাদের বাড়ির পুজোটা দেখে নাও। আর কালকে প্রসাদে নিমন্ত্রণ করে দে ওদের। হ্যাঁ কালকে তো আমাদের বাড়ির প্রসাদ, তো ওদেরকেও বল কি বলবো আসতে। ও সবাই চলে এসো, তো ভালো করে বল। হ্যাঁ কালকে আমাদের বাড়ি প্রসাদ খাওয়ানো হবে, এটা তো জানি। কালী পুজো যদি রাত্রে হয় তাহলে পরের দিন প্রসাদ খাওয়ানো হয়। তোমরা কালকে সবাই চলে আসবে, তোমাদের আমার তরফ থেকে সবাই ইনভিটেশন দিলাম বেলা এসে প্রসাদের জন্য। তখন কি করে গেলে চলে হাজারজন দেখবি কালকে চলে এসেছে তোদের বাড়িতে পুজোর প্রসাদ খাওয়ার জন্য। তখন 500 জন আইটেম যদি করা হয় তাহলে 1000 জন আইটেম, তাহলে ওরা সবাই আসবে। ওদের সবাইকে যেহেতু ইনভিটেশন দিয়েছিস তাই 1000 জনের খাওয়ার কিন্তু তোকে করতে হবে, করবি তো বল? ওদেরকে সাক্ষী দিয়ে বল করবো। হ্যাঁ করবো করবো, প্রমিস। ঠিক আছে চল ঠাকুর কে তোমাদেরকে দেখে দিচ্ছে ঠাকুর। ও মাই গড, ওয়াও, হাউ গুড। এই জায়গাটা ও ইচ্ছাকৃত করে করেছে, জানি ও একটা কিছু দিবে। ওম নমঃ কুজুগি ইশ নমঃ দুর্গা রক্ষী রক্ষী দেবে নমঃ হে রক্ষী দেবে হে বাস্তু দেবতা ভয় নমঃ কুল দেবতা ভয় নমঃ ওম সারদ দেবী ভয় নমঃ সারদ দেবী ভয় নমঃ। আমরা বর্ণালীর বাড়ি থেকে বেরিয়ে গেছি, তো এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো আসবো আমরা কালকে সকালে পোশাক দিতে। তো বর্ণালী সবাইকে টাটা বলে, টাটা। আমিও টাটা হচ্ছে কালকে, চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে একবার খাওয়ার সময় দেখা করছি। তো গাইস বর্ণালী বাড়ি থেকে চলে এসেছি আমি, তো হচ্ছে এখন হচ্ছে আমি খেয়ে নেবো, কারণ প্রচণ্ড খেতে পেয়েছে। মানে তখন থেকে মানে দুপুরে খেয়েছি, তারপরে আর কিছু খাইনি আর কি, হেভি খাওয়ার শুধু চাই খেয়েছি। তো চলো কী খাচ্ছি তোমাদেরকে আজকে দেখাচ্ছি, তো খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলে তারপরে আমি ব্লগটাকে এন্ড করবো, তো দেখতে থাকবো। তো গাইস এখন আমি রাত্রের খাওয়ার খাবো, তো রাতে আমি নর্মাল খাবারই খাবো, হেভি খাওয়ার খাবো না। চলো খেয়ে তারপরে দেখা করছি তোমাদের সাথে। তো তারপরে দেখিয়ে নিলে আমার খাওয়া কমপ্লিট, তো আজকের ব্লগটা এখানটায় আমি এন্ড করবো। তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা যাচ্ছে কালকে নিউ ডে নিউ ব্লগ নিয়ে। তো সবাইকে গুড নাইট, টাটা।